তো ফার্স্ট কাউন্সেলিংয়ে তো তোমাদের কি হয়েছে না রেজাল্ট পাবলিশ হয়ে গেছে তো সেকেন্ড কাউন্সেলিংয়ে কত তারিখে রেজাল্ট পাবলিশ হবে এবং কি কীভাবে করতে হবে সেকেন্ড কাউন্সেলিং সেভাবে আজ আমি কথা বলবো তো ভিডিওটি স্কিপ না করে একদম সম্পূর্ণ দেখবে এবং আমাদের চ্যানেলটি যদি নতুন দর্শক হয়ে থাকে তো চ্যানেলটিকে সব সাবস্ক্রাইব করে দেবে তো এখানে প্রথমে এগারো সাত দু হাজার বাইশ তারিখে কিন্তু সেকেন্ড ফেজ অ্যালটমেন্ট লেটার কিন্তু পাবলিশ করা হবে ডাব্লিউ বি এস সি অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের লগিং আইডি আছে সেই লগিং আইডি খুলবে খোলার পর তোমাদের যে ক্যান্ডিডেটের প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলের নিচেতে কিন্তু তোমরা দেখতে পাবে যদি কেউ সেকেন্ড ফেজ এ অ্যালটমেন্ট লেটার পেয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের ওখানে থাকবে এবং সেখানে একটা তোমাদের পেমেন্ট লিঙ্ক কিন্তু প্রভাইড করা যাবে যেটি ক্যান্ডিডেট প্রোফাইলেই থাকবে এবং ক্যান্ডিডেট প্রোফাইলে যদি কেউ পেমেন্ট না করে সেক্ষেত্রে কিন্তু তার সিটটি ক্যান্সেল হয়ে যাবে একটা কথা কিন্তু মাথায় রাখবে তো যে সমস্ত ক্যান্ডিডেট চান্স পাবে তারা কিন্তু অ্যাডমিশন নিয়ে নেবে এবং অ্যাডমিশন নেওয়ার পর তোমাদের যদি অটো অপারেশান করার ইচ্ছা থাকে তাহলে অটো অপারেশান করবে যদি সিট খালি থাকে তাহলে পাবে এবং সিট খালি না থাকলে কিন্তু পাবে না সেই যে সিটটি পাবে সেকেন্ড কাউন্সিলিং বা ফার্স্ট কাউন্সিলিংয়ে সেই সিটটি কিন্তু তোমাদের বুক হয়ে যাবে অলরেডি সেকেন্ড কাউন্সিলিংয়ে তো এই সমস্ত রকম তথ্য করে নেওয়ার পরে তোমাদের কি করবে তোমাদের যে সমস্ত হার্ড কপি ওদের যে হার্ড কপিগুলি থাকবে সেই হার্ড কপিগুলি তোমরা কি করবে অ্যালটমেন্ট লেটার শুদ্ধ নিয়ে কিন্তু তোমাদের যে অ্যাপ্রুভের যে আইটিআই কলেজটি তুমি যে চান্স পাবে সেই আইটিআই কলেজে গিয়ে কিন্তু তোমাকে সাবমিট করতে হবে সাবমিট করার পর তোমরা কি করবে না ওদের যে অ্যাপ্রুভ যে আইটিআই তারা ভেরিফাই করবে ভেরিফাই করার পর অ্যাকসেপ্ট করবে অ্যাকসেপ্ট করে নেওয়ার পরে তোমাদের ইনস্টিটিউট যে প্রোফাইল সেটি কিন্তু তোমাদের ইনস্টিটিউট প্রোফাইলে কিন্তু তোমাদের নামটি নথিভুক্ত হবে তবেই কিন্তু তোমরা ফুলফিল হবে মানে অ্যাডমিশান প্রসেসটি কমপ্লিট হবে তো আফটার অনলাইনে ভেরিফিকেশান হয়ে যাওয়ার পরে অ্যাপ্রুভ আইটিআই হয়ে যাওয়ার পরে তোমরা পেমেন্ট লিঙ্কটি কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে তখন কিন্তু তোমাদের পেমেন্ট অ্যাক্টিভেট হয়ে যাবে পেমেন্টটি দিয়ে দিতে হবে এবং সেকেন্ড ফেজে কাউন্সেলিংয়ের লাস্ট ডেট কত তারিখ তো সেকেন্ড ফেজ কাউন্সিলিংয়ের লাস্ট ডেট হচ্ছে পনেরো সাত দু হাজার বাইশ তারিখে কিন্তু সেকেন্ড ফেজ কাউন্সিলিংয়ের লাস্ট ডেট এরপরে কিন্তু কোনো কাউন্সেলিং হবে কি হবে না সেটি কোনো কিছু বলে দেওয়া হয়নি এখনও অবধি নোটিশ দেওয়া হয়নি তো খুব শীঘ্রই দেওয়া হবে তো তোমরা কীভাবে জানবে যে নোটিশ বেড়েছে বা যে সমস্ত স্টুডেন্টরা সেকেন্ড কাউন্সিলিংয়ে চান্স পায়নি বা পাবে না সেই সমস্ত স্টুডেন্টরা কীভাবে জানবে যে তোমাদের আবার সুযোগ দেওয়া হবে কি না সেই সমস্ত সুযোগ জানার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে তো এখানে পনেরো সাত দু হাজার বাইশ তারিখে কিন্তু লাস্ট ডেট রয়েছে সেকেন্ড কাউন্সেলিংয়ে যে সমস্ত স্টুডেন্ট এডমিশন পাবে অর্থাৎ চান্স পাবে তো তারা এগারো তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে কিন্তু তাদের চার দিনের ভেতরে কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে তারপরে কিন্তু যদি সিট খালি থাকে সেক্ষেত্রে কিন্তু সেই সিটগুলি পূর্ণ করা হবে তোমাদের যে সমস্ত স্টুডেন্ট চান্স পায়নি সেই সমস্ত স্টুডেন্টদেরকে দিয়ে কিন্তু সেই পূর্ণ সিটগুলি ফাঁকা সিটগুলি পূরণ করা হবে এটা হচ্ছে ব্যাপারটি তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে এবং তোমাদের যে ফিজটি পেমেন্ট করতে হবে সেটি কিন্তু সম্পূর্ণ অনলাইন মোডে পেমেন্ট করতে হবে এরপর কোনো ফিজিক্যাল তোমাদের ভিজিট করতে হবে শুধুমাত্র যে হার্ড কপিগুলি থাকবে সেই হার্ড কপিগুলি সাবমিট করার জন্য তোমাদের কিন্তু যেতে হবে এবং ক্লাস কত তারিখ থেকে স্টার্ট হবে তো নিউ সিজনে ক্লাস স্টার্ট হবে কিন্তু নয় তারিখ থেকে নয় মাসে অর্থাৎ তোমাদের এক তারিখ সেপ্টেম্বর মাসের এক তারিখে কিন্তু তোমাদের কলেজ স্টার্ট হয়ে যাবে আইটিআ যে সমস্ত স্টুডেন্ট অ্যাডমিশন নিয়ে নিয়েছো অলরেডি ফার্স্ট কাউন্সিলিংয়ে সেই সমস্ত স্টুডেন্টদের কিন্তু এক তারিখ থেকে সেপ্টেম্বর মাসে কিন্তু এক তারিখ থেকে কিন্তু ক্লাস স্টার্ট হয়ে যাবে এটি কিন্তু স্পষ্ট বলে দেওয়া হয়েছে তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে এই পর্যন্তই নমস্কার